भाई भाई की सुधिया था भाई। ओह नो भाई, ये प्रथम देख लाम फकीर रे के এত টাকা দিলো। ভাই কালকে আমি এক বিশাল বড় লোকের বাসায় ডাকাতি করছি, ওর সব কিছু নিয়ে এসেছি তুইলা। ঠিক আছে, তারপর আমি চিন্তা করছি আজকে সকালে আমি যেই ফকির রে দেহুম তার এই 1000 টাকা দিব। ভাই কালকে আমার বাসায় ডাকাতি হওয়ার পরে আমার এই অবস্থা। জোর কা ঝটকা হায় জোরো সে লাগা। কিতা কইতে শুনাম না শুনি। হ্যাঁ শুনি। কিতা কইতে শুন শুনি শুনি কইতে শুন তো আমার একটু দহায়। হ্যালো গাইস, কেমন আছেন? সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ওমর ভাই এবং হৃদয় আহমেদ শান্ত ভাইয়ের মধ্যে কে সেরা সেই বিস্তারিত বিষয়গুলি নিয়ে, এবং হৃদয় ভাইয়ের গার্লফ্রেন্ড দেখতে কেমন আর ওমর ভাইয়ের গার্লফ্রেন্ড দেখতে কেমন সেটাও আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। আর হ্যাঁ বন্ধুরা, সর্বশেষ জানাবো কার কত ফ্যান ফলোয়ার রয়েছে, কার কত ইনকাম রয়েছে প্রতি মাসে তার সম্পূর্ণ বিস্তারিত। তাই এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এই ভিডিওতে এখনো পর্যন্ত যারা একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে এমন সব বন্ধুরা, এই হৃদয় আহমেদ শান্ত প্রথমে অন্য অন্য চ্যানেলে কাজ করতেন, এরপর তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেই একটা চ্যানেল খুলে নেন। আর আমাদের ওমর ভাই প্রথমে লাইকে ভিডিও বানাতেন, তারপর লাইকার না হয়ে স্বপ্ন থাকে একজন ইউটিউবার হওয়ার। 2020 সালের নভেম্বরের 17 তারিখে একটি ইউটিউব চ্যানেল খোলেন আমাদের অমর ভাই। এরপর মাত্র এক বছরের ভিতরেই তার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে যায় প্রায় 11 লক্ষ। কিন্তু হৃদয় আহমেদ শান্ত তার প্রথম চ্যানেল ক্রিয়েট করেন 2018 সালের এপ্রিল মাসের 28 তারিখে। সেই হিসাব করলে তার চ্যানেলের বর্তমান বয়স প্রায় 3 বছর এবং তার চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা 10 লাখের বেশি। বন্ধুরা, টুইস্ট তো শেষে পাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যাই হোক, শুধু ইউটিউবে নয়, হৃদয় আহমেদ শান্তর একটি লাইক আইডি রয়েছে যার ফলোয়ার সংখ্যা 2,19,000 মতো, এবং তার একটি ভেরিফাইড টিকটক আইডিও রয়েছে যার ফলোয়ার সংখ্যা 10 লাখেরও বেশি। আর ওমর ভাইয়ের টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা 4,16,000 মতো এবং তার লাইক আইডির ফলোয়ার সংখ্যা 10 লক্ষ। কিন্তু তিনি টিকটক এবং লাইকেতে তেমন অ্যাক্টিভ নয়। যাই হোক বন্ধুরা, হৃদয় ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। কিন্তু তার থেকে ওমর ভাইও কিন্তু কোনো অংশে কম নয়, তারও রয়েছে লাখো লাখো ফ্যান ফলোয়ার। আর হ্যাঁ, হৃদয় ভাই টিকটক লাইকে আর ইউটিউব মিলিয়ে প্রতি মাসে 1 থেকে 1,50,000 টাকার মতো ইনকাম করে থাকেন। এবার আসি বন্ধুরা ওমর ভাই সম্পর্কে। করোনার এই দুঃসময়ে প্রেমগুলো না হয় একটু দূরে থেকেই হোক, কাছে আসাকে প্রকৃত ভালোবাসা বলে না, দূর থেকেও ভালোবাসা যায়। দোস্ত, তুই না আজকে তোর গার্লফ্রেন্ডের জঙ্গলে দেখা করতে গেলি? ভিডিও বানাইতাছি। গাইস, আপনারা হয়তো জানেন ওমর ভাইয়ের 3টি ভেরিফাইড ইউটিউব চ্যানেল রয়েছে যেটা বাংলাদেশের হাতে গোনা কয়েকটা ইউটিউবারের রয়েছে। আর বন্ধুরা, ওমর ভাইয়ের ইনকাম সেটা আমি এই ভিডিওতে জানাবো না। ওমর ভাই এবং জানতামিন ভাইয়ের মধ্যে কে সেরা সেই ভিডিওটি আমি অলরেডি বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিয়ে ফেলেছি, সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা মন চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, দুজনের ভিডিওগুলি আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওতে কে সেরা হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আর ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। দোস্ত, কালকে রাতে আমার বাসায় কারেন্ট চলে গেছিল, বাংলাদেশ আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচটা দেখা পারলাম না। আরে সমস্যা নাই, আমি সম্পূর্ণ ম্যাচ দেখছি। তাই নাকি দোস্ত? তাহলে সবচেয়ে বেশি রান কে করছে কোনা? মেসি। একবারে তলে গেছিল।